ছবি এবারের ইউরোকাপে ভাইরাল হয়েছে। একটি স্পেনের জাতীয় দলে খেলা দুটি বাচ্চা ছেলের খুনসুটির ভিডিও, অন্যটি ফুটবলের রাজপুত্র একটি শিশুকে বাথটবে স্নান করাচ্ছেন। এই দুটি চিত্রের মধ্যে সময়ের ফারাক মাত্র 16 বছরের। কিন্তু এই চিত্রে একজন কমন, যার নাম লামিনে ইয়ামাল, যাকে ইতিমধ্যেই ফুটবল বিশ্ব বিস্ময় বালক নামে ডাকছে। পুরো নাম লামিনে ইয়ামাল নাসারোভই ইবানা, তবে গোটা বিশ্ব এই বালককে ইয়ামাল নামেই চিনে ফেলেছে। হ্যাঁ, বালক, কারণ তার বয়স এখনো 16। এই বয়সে স্পেনের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে দাদাদের সঙ্গে ইউরোকাপের মতো প্রথম সারির টুর্নামেন্টে দাপিয়ে ফুটবল খেলল। শুধু তাই নয়, 16 বছরের ইয়ামাল এবারের ইউরোকাপে সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের পুরস্কারও জিতে নিল। নিজে গোল করল সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে, কয়েকটি গোলে ঠিকানা লেখা পাসও বাড়ালো। ফলে বুঝতেই পারছেন কেন তাকে বিস্ময় বালক বলা হচ্ছে। কাট্ট 2007, সেই বছরের 13 জুলাই জন্ম হয়েছিল ইয়ামালের। বাবা ইবানা নাসারোভই ছিলেন রং মিস্ত্রি, আর মা সেলিনা ইবানা বার্সেলোনা শহরের এক হোটেল কর্মী। ফলে ছোট থেকেই অত্যন্ত দারিদ্র্যের মধ্যে বড় হওয়া ইয়ামালের জীবনে প্রথম পালক যুক্ত হয় মেসির সান্নিধ্যে এসে। আসলে ইয়ামাল তখন কয়েক মাসের শিশু, আর মেসির বয়স তখন মাত্র 20 বছর। বার্সেলোনা এবং ইউনিসেফের একটি অনুষ্ঠানের ফটোশুট করার জন্য মেসি গিয়েছিলেন বার্সেলোনা সংলগ্ন শহরতলির এক বস্তিতে। সেখানেই মেসি বাথটবে স্নান করিয়ে দিয়েছিলেন ছোট্ট ইয়ামালকে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন বার্সেলোনার নিজস্ব ফটোগ্রাফার মানফোর্ড, আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় হট কেক, কারণ সেই শিশুই এখন মেসির উত্তরসূরি হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে ফুটবল বিশেষজ্ঞদের কাছে। মেসি যখন শিশু ইয়ামালকে স্নান করিয়ে দিয়েছিলেন, তখন মেসিও জানতেন না এই ছেলেই একদিন তার মতোই ফুটবল বিশ্বকে মাতিয়ে দেবে। ১৬ বছর পর ইয়ামালের 17 বছরের জন্মদিনে ইয়ামালের বাবা মেসির স্নান করানোর সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন, আর গোটা বিশ্বেই ছড়িয়ে গেল সেই অবাক করা ঘটনা। সেদিনের 20 বছরের মেসি আজ কিংবদন্তি, জিতেছেন ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা, অলিম্পিক গোল্ড মেডেল সহ একাধিক চ্যাম্পিয়ন্স লিগ খেতাব। আর সেদিনের ছোট্ট শিশুটি আজ 16 বছরের বালক, যে ইউরোকাপ মাতিয়ে দলকে তুললেন ফাইনালে। যদিও ইউরো ফাইনালে দুদিন আগেই তিনি 17 বছরে পা রেখেছেন। ইয়ামাল খুব ছোট থেকেই প্রতিভাবান, ফলে বার্সেলোনার লামেসে একাডেমির স্পটারদের নজরে পড়ে যায় ছোট্ট ইয়ামাল। 2014 সালে মাত্র 7 বছর বয়সে ইয়ামাল বার্সেলোনায় প্রশিক্ষণ শুরু করে। এই বয়সে লামাসিয়ায় 7-সাইড ফুটবল খেলতে হয়, ইয়ামালও তাই খেলতেন। এই বয়সেই অসাধারণ স্কিল ও প্রতিভার জেরে অনেক গোল এবং অ্যাসিস্ট করায় সকলের নজর কেড়ে নিয়েছিলেন খুদে ইয়ামাল। ফলে খুব সহজেই বার্সেলোনার যুব দলের সুযোগ এসে যায় তার সামনে। কোচ অস্কার লোপেজ তাকে রাইট উইঙ্গার পজিশনে নিয়ে আসেন, আর তাতে ইয়ামালের খেলার ধার আরও বেড়ে যায়। এরপর তার ফুটবলের স্ফুলিঙ্গ, গতি, ড্রিবলিং, টাচ ফিনিশিংয়ের ক্ষমতা আরও বেড়ে যায়। ফলে বার্সায় যুব দল থেকে সিনিয়র দলে সুযোগ পেতে বেশি দেরি হয়নি। 2023 সালে বার্সার মূল দলে সই করে 16 বছরের ইয়ামাল। বর্তমানে বার্সেলোনা থেকে তিনি প্রতি সপ্তাহে 32,115 ইউরো বেতন পান, ভারতীয় মুদ্রায় যা 34,82,000 টাকার বেশি। শোনা যাচ্ছে ইয়ামালকে পেতে ইতিমধ্যে ইউরোপের সেরা কয়েকটি ক্লাব ঝাঁপিয়েছে, ফলে অচিরেই ইয়ামাল বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হতে সময় লাগবে না। কথায় আছে, ঈশ্বর যাকে ছুঁয়ে দেন তিনি একদিন ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যান, যেমন শিশু ইয়ামালকে ছুঁয়েছিলেন ফুটবল ঈশ্বর লিও মেসি।